নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসসি ইস্ট বেঙ্গলের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে তোমাদের প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে ম্যাটি স্টেইনম্যান। তিনি কিন্তু এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছেন। তোমাদের জানিয়েছিলাম যে তিনি কিন্তু কনফার্ম, বাট সাইনিংটা তখনও কমপ্লিট হয়নি, বাট সেই সাইনিংটাও এখন কমপ্লিট হয়ে গেছে। এবং শোনা যাচ্ছে আগামী সোমবার অথবা মঙ্গলবার নাগাদ হয়তো ম্যাটি স্টেইনম্যান তিনি কিন্তু গোয়া পৌঁছে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটা বেশ ভালো সাইনিং, এবং জার্মান প্লেয়ার বলতে অনেক কম জার্মান প্লেয়ারদেরকেই আমরা আইএসএলে দেখেছি, আমার এই মুহূর্তে কোনো নামও মনে পড়ছে না, এতই হয়তো কম খেলে গেছেন ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে এই ম্যাটি স্টেইনম্যান তিনি একজন জার্মান প্লেয়ার, তো অবশ্যই আমাদের নজর থাকবে এই প্লেয়ারটির উপর। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও ম্যাটি স্টেইনম্যানের সম্পর্কে, তোমরা কি ভাবছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ম্যাটি স্টেইনম্যানের সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে যেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। এছাড়াও তোমাদের বলে দিই যে স্কট নেভিল তিনিও কিন্তু আগামী সোমবার অথবা মঙ্গলবার, মানে কাল অথবা পরশু, এই দুদিনের মধ্যে কিন্তু তিনিও গোয়া পৌঁছে যাবেন, এরমই এই মুহূর্তে খবর রয়েছে। তো এই গেল আপডেট সেই প্লেয়ারদের সম্পর্কে যারা ইতিমধ্যেই এসসি ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছেন। এরপরে যে খবরটা দেব সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে। তো টুইটার হ্যান্ডেল আশা করছি তোমরা সবাই জানো, যে যেটা আগে ইস্ট বেঙ্গল এফসি ছিল সেটা হয়তো কিছু কারণবশত সেই আইডিটা চেঞ্জ করতে হয়েছে, এবং ইস্ট বেঙ্গল এফসি এটা একটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ছিল, সেই জায়গায় কিন্তু এখন ওটাকে নাম চেঞ্জ করে এসসি ইস্ট বেঙ্গল করা হয়েছে। যেই কারণে কিন্তু যেহেতু আইডিটাও চেঞ্জ করা হয়েছে, সেই কারণে ইস্ট বেঙ্গলের তোমার টুইটার ভেরিফিকেশনটা কিন্তু এই মুহূর্তে সরে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো আবার অ্যাপ্লাই করতে হবে এসসি ইস্ট বেঙ্গলকে অ্যাজ এসসি ইস্ট বেঙ্গল টুইটার ভেরিফিকেশনের জন্য। এবং যেই লেগাসি টুইটার হ্যান্ডেলটা ইস্ট বেঙ্গল এফসি, সেটা কিন্তু ইতিমধ্যেই কোনো এক সমর্থক নিয়ে নিয়েছেন, এবং তার থেকেও সেটা ফেরত চাওয়া হবে হয়তো পরের দিকে গিয়ে, কিন্তু সেই পুরো প্রসেসটা এখন চলছে। এছাড়াও তোমাদের বলে দিই যে ইনস্টাগ্রামে তারা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে এসসি ইস্ট বেঙ্গল অফিসিয়াল নামে, তো সেটাই এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। তো তোমরা যারা এখনো ফলো করনি অবশ্যই করে নিতে পারো। সেখানে কিন্তু অলরেডি দুটো প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে, সেটা হচ্ছে অ্যান্থনি পিলকিংটন এবং অ্যারন আমাদি হলোওয়ে। এই দুই প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি কালকে চলে এসছে। তো অবশ্যই তোমরা এসসি ইস্ট বেঙ্গলের ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করে নিও, ঠিক যেমন মোহনবাগানের একটা লেগাসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং ফুটবল ডিপার্টমেন্ট এটিকে মোহনবাগানের একটা সেপারেট পেজ রয়েছে, ঠিক সেরকমভাবে এখানে এসসি ইস্ট বেঙ্গল যেটা নতুন একটা কোম্পানি, সেই নতুন কোম্পানির আন্ডারে যেহেতু ফুটবল ক্লাব রেজিস্টার্ড রয়েছে, তো সেই এসসি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু পুরোপুরি একটা আলাদা ইনস্টাগ্রাম পেজ খোলা হয়েছে। আমি জানি না এক্স্যাক্টলি কেন, কিন্তু যাই হোক তোমরা যারা ইচ্ছুক তোমরা অবশ্যই গিয়ে ফলো করে নিতে পারো, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেই কারণে আমি আর কোনো আলাদা করে লিংক ডিসক্রিপশনে দিচ্ছি না। এরপরে আমরা সরাসরি চলে আসবো রবি ফাউলারের একটা মন্তব্য, যেটা রীতিমতো সমর্থকদের এবং ফুটবল প্লেয়ারদের বুঝিয়ে দিয়েছে যে রবি ফাউলার ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ক হি ইজ ডুইং বা হি ইজ গোয়িং টু ডু অ্যাট ইস্ট বেঙ্গল। কি বলেছেন তোমাদের বলে দিই, তিনি জানিয়েছেন যে প্র্যাকটিস কিটে কোনো রকম লাল হলুদ ছোঁয়া থাকবে না। কেন থাকবে না? কারণ রবি ফাউলার জানিয়েছেন যে লাল হলুদ জার্সি শুধুমাত্র তারাই পরবেন যারা যোগ্য হবেন, যারা যোগ্য হবেন না তাদেরকে লাল হলুদ জার্সি পরতে দেওয়া হবে না, কারণ লাল হলুদের একটা ওয়েট আছে, লাল হলুদের একটা লেগেসি রয়েছে, এবং এই জার্সি পরার জন্য যোগ্যতা অর্জন করা প্রচণ্ড দরকার। তো সেই ক্ষেত্রে যারা যোগ্য নন তাদেরকে লাল হলুদ রংটা গায়ে চাপানো দেওয়া যাবে না, এবং সেই কারণে শুধুমাত্র ম্যাচ ডে কিটসে লাল হলুদ ছোঁয়া থাকবে বা লাল হলুদ রংটা থাকবে, প্র্যাকটিস কিটে কোনো রকম লাল হলুদের ছোঁয়া থাকবে না। তো এরকম একটা মন্তব্য রবি ফাউলার করেছেন, এবং শ্রী সিমেন্ট ইনভেস্টররা তারা কিন্তু খুব খুশি যে রবি ফাউলার এরকমভাবে দলকে পরিচালনা করছেন বা এরকম ভাবনা চিন্তা নিয়ে তিনি এগোচ্ছেন। তো সেই কারণেই মানে ইনভেস্টার্স দে আর ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ার্ক রবি ফাউলার হ্যাজ অলরেডি ডান, এবং মানে তারা ভীষণভাবে আশাবাদী যে রবি ফাউলারের আন্ডারে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর আইএসএলে ভালো পারফর্ম করবে। এছাড়াও আরেকটা যেটা বিষয় বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে এই সিজনটা শেষ হলে পরের সিজন শুরু হওয়ার আগে রবি ফাউলার কিন্তু আসবেন ইন্ডিয়াতে, কলকাতায় আসবেন, ম্যানেজমেন্টের সাথে বসবেন,
ইস্ট বেঙ্গল ক্লাবের পরিকাঠামো দেখবে, একাডেমি দেখবে, এই সব দেখে নেওয়ার পর কিন্তু একটা মানে ভাবনা চিন্তা করা হচ্ছে যদি লিভারপুলের একাডেমির সাথে এসসি ইস্ট বেঙ্গলের একটা টাই আপ করানো যায়। এরকম ভাবনা চিন্তা কিন্তু ইতিমধ্যেই রবি ফলোর করা শুরু করে দিয়েছেন, কিন্তু এখনো মানে আমার মনে হয় যেহেতু অনেক দেরি রয়েছে তো এখন থেকে এই নিয়ে ডিসকাস করে লাভ নেই। আমার মনে হয় যখন সঠিক সময়টা আসবে এটা নিয়ে কথা বলার বা এটা নিয়ে আলোচনা করার, অবশ্যই আমরা সেই সময় করব। কিন্তু আপাতত যেহেতু একটা প্ল্যানিং হয়ে আছে সেই কারণে আমার মনে হলো তোমাদের ব্যাপারটা জানিয়ে দিই। তো সেই কারণে দেখা যাক, অবশ্যই লিভারপুলের একাডেমির সাথে যদি এসসি ইস্ট বেঙ্গলের টাই আপ করানো যায় তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না, বোথ ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড ফর ইন্ডিয়ান ফুটবল। কিন্তু সেটা এখন আপাতত অনেক দূরের ভাবনা চিন্তা, আপাতত তোমাদের জাস্ট আমার মনে হয় এই ডেভেলপমেন্টটা জেনে নেওয়াটা ভালো। এরপরে আমরা সরাসরি চলে আসবো ট্রান্সফার নিউজ এবং ট্রান্সফার রিউমার সেকশনে। তো প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে যে অ্যান্থনি স্টোকস, তোমাদের আমি বলেছিলাম যে রুডি জেস্টেডে অথবা অ্যান্থনি স্টোকস এই দুজনের মধ্যে একজন হাত ছাড়া হয়ে যাবেন, এবং পরের দিকে গিয়ে এরকমও বলেছিলাম যে এই দুই প্লেয়ারই কিন্তু আসার এখন এই মুহূর্তে সম্ভাবনা নেই বা অনেকটাই কমে গেছে। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়েছে যে এক সময় মাঝে একটা সময় গেছিল যেখানে অ্যান্থনি স্টোকসের সাথে কথা বন্ধ হয়ে গেছিল এসসি ইস্ট বেঙ্গলের, মানে কোনো রকম নেগোসিয়েশন আর এগোয়নি, কোনো রকম কথাবার্তা কিন্তু অ্যান্থনি স্টোকসের সাথে আর হয়নি। কিছু কারণবশত হয়তো আবার সেই কথাবার্তা শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে অ্যান্থনি স্টোকসকে নেওয়ার জন্য কিন্তু আবার এসসি ইস্ট বেঙ্গল ঝাঁপিয়েছে। তাদের প্রথম টার্গেট অবশ্যই রুডি জেস্টেডে ছিল, কিন্তু রুডি জেস্টেডে সত্যি এই বছর আইএসএল এ আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আমি হয়তো এই জন্যই বলছি বিকজ অ্যান্থনি স্টোকসের কথাটাও চেপে গেছিল, বলা হচ্ছিল যে তিনি আসবেন না, কিন্তু আবার নতুন করে কিন্তু নেগোসিয়েশন স্টার্ট হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক শেষ মুহূর্তে গিয়ে এই নেগোসিয়েশনটা কমপ্লিট হয় কিনা, আর কি কারণে নেগোসিয়েশন শুরু হয়েছে বা ফার্স্ট অফ অল কেন নেগোসিয়েশন বন্ধ হয়েছিল সেই সম্পর্কে এখনো কোনো খবর আসেনি, বাট যদি জানতে পারি তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। কিছু ভিসা জড়িত সমস্যা রয়েছে অ্যান্থনি স্টোকসের, যেই কারণে আমার মনে হয়তো এসসি ইস্ট বেঙ্গল, মানে এটা আমার নিজের ওপিনিয়ন, হয়তো এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়ালসরা ভেবেছিলেন যে ঠিক সময়ের মধ্যে হয়তো অ্যান্থনি স্টোকসকে তারা ভারতে আনতে পারবেন না, বাট এখন হয়তো সেই ভিসা প্রবলেমটা কেটে যেতে পারে এবং সেই কারণেই হয়তো আবার নেগোসিয়েশন স্টার্ট হয়েছে। তো দেখা যাক কি হয়, যদি কোনো রকম আপডেট আসে তাহলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইয়োহান কাবায়। তোমাদের বলেছিলাম যে মার্কি হিসেবে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে সই করানোর চেষ্টা করছে, নেগোসিয়েশন হয়েছে, রবি ফাওলারের সাথে কিন্তু ইয়োহান কাবায়ের কথা হয়েছে। এবার এখানে এই মুহূর্তে এক নতুন ডেভেলপমেন্ট হয়েছে এবং সেটা হচ্ছে ইয়োহান কাবায়ের স্যালারি ডিমান্ড কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, মানে অনেকটাই কম, এবং এসসি ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু এই প্লেয়ারটিকে অ্যাফোর্ড করতেই পারে। কিন্তু এই মুহূর্তে ইয়োহান কাবায়ের সাথে নেগোসিয়েশন চলাকালীন কিছু সমস্যা দেখা দিয়েছে, যেই কারণে শোনা যাচ্ছে যে যদি এসসি ইস্ট বেঙ্গল ইয়োহান কাবায়ের ডিলটা ফাইনালাইজ না করতে পারে, আবারও বলছি ফাইনালাইজ করবে না এরকম নয়, নেগোসিয়েশন কিন্তু এখনো চলছে ইয়োহান কাবায়ের সাথে, এবং যেই প্রবলেমটা দেখা দিয়েছে সেটা এই মুহূর্তে এখানে বলা সম্ভব নয়, পরের দিকে যদি সুযোগ পাই তোমাদের অবশ্যই সেটা জানাবো। কিন্তু আপাতত নেগোসিয়েশন চলছে বাট এখনই বলা সম্ভব নয় যে ডিলটা ডান বা ডিলটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইয়োহান কাবায়ের এই ব্যাপারটা আমাদের পুরোপুরি জানার জন্য বা পরিষ্কার হওয়ার জন্য আরো কটা দিন ওয়েট করতে হবে। কিন্তু যেটা শোনা গেছে যে যদি ইয়োহান কাবায় তিনি না আসেন তাহলে সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল বা এসসি ইস্ট বেঙ্গল যার কথা ভেবেছেন তিনি হচ্ছেন 32 বছরের অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাকেস মাগুমা। কঙ্গোর এই প্লেয়ার, তার ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তিনি কঙ্গো এবং ইংল্যান্ড এই দুটোরই সিটিজেনশিপ হোল্ড করেন, এবং তিনি শুধুমাত্র 5 থেকে 6টা ক্লাবে খেলেছেন, টটেনহ্যামের আন্ডার 18 খেলেছেন, টটেনহ্যামের আন্ডার 21 খেলেছেন, শেফিল্ড ওয়েডনেসডেতে খেলেছেন, এছাড়াও তিনি লাস্ট খেলছিলেন বার্মিংহাম সিটিতে। তো সেক্ষেত্রে বার্মিংহাম থেকেই তিনি কিন্তু জুলাইতে বার্মিংহামে সই করেছিলেন, ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন একটা ক্লাব, কিন্তু সেখান থেকে কিছু কারণবশত তিনি কিন্তু মানে সেই ক্লাব ছেড়েছেন এবং তার সাথে আরও একটি প্লেয়ার ক্লাব ছেড়েছিলেন, কারণটা তোমরা গেলেই পড়তে পারবে, নেটে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেটা আমি আলাদা করে আর বলছি না। তো এই বার্মিংহাম সিটি থেকে এই প্লেয়ারটি রিলিজ দেওয়ার পরে বা তাকে ছেড়ে দেওয়ার পরে তিনি ইতিমধ্যেই এখন মানে ফ্রি এজেন্ট, তিনি ওয়েট করছেন তার নতুন ডেস্টিনেশনের জন্য, এবং শোনা যাচ্ছে রবি ফাওলার হয়তো এই প্লেয়ারটিকেও অ্যাপ্রোচ করতে পারে ইন কেস যদি ইয়োহান কাবায় ডিলটা ভেস্তে যায়। তো দেখা যাক, তোমাদের যদি এই প্লেয়ারটির স্ট্যাটিস্টিক্স বলে দিই তাহলে 417টা অ্যাপিয়ারেন্সে তিনি 57টা গোল করেছেন এবং 55টা অ্যাসিস্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স প্রচণ্ড তার রয়েছে, টোটেনা
টটেনহ্যাম থেকে তার কেরিয়ার শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ইস্ট বেঙ্গল এই ডিলটা ক্লোজ করে তাহলে আমার মনে হয় যে সাইনটা কিন্তু বেশ ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। বাট এখনো বলছি এটা কিন্তু কনফার্ম নয়, যেরকম আপডেটস আসছে সেরকম তোমাদের বলতে থাকছি। কোনো রকম যদি কোনো খবর আসে বা কোনো রকম যদি কনফার্মেশন আমি পাই তোমাদের সেটা অবশ্যই ভিডিও করে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনো আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো না, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে নিও। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং তোমরা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।